الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد الأمي الأمين وعلى آله الطيبين وأصحابه أجمعين ومن تبعهم ومن والاهم ومن أحبهم إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته شكري درشق بهاي بونرا شكري أبنا رشباب هلواتسين أبنا দেখছেন পূর্ণময় রমাদান অনুষ্ঠান। আমি গত এপিসোডে এই পূর্ণময় রমাদান অনুষ্ঠানে আমাদের কী ধরনের মানসিক প্রস্তুতি এবং ইমান বা বিশ্বাস থাকা দরকার সে ব্যাপারে সামান্য কিছু কথা বলেছিলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই, যেটা এই রমাদান মাসের সওয়াব, রমাদান মাসের বরকত এবং ফজিলত নিতে গেলে আমাদের খুবই দরকার। সেটাকে আমরা আরবিয়াতে বলি তাসফিয়া। তাসফিয়া হলো যে একটা জিনিসকে পরিষ্কার করা। এখন মনে করেন রমাদান মাস হলো এমন একটা মহান মাস যে মাসের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ বহুগুণ সওয়াবের সাথে জড়িত, এবং এই সওয়াবটা জড়িত আমার নিজের জন্যে, আমার সাথে এটা রিলেটেড। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানটা দিয়েছেন কিন্তু আমার জন্যে, আপনার জন্যে। রমজান মাসের অনেক গুরুত্ব, রমজান মাসের অনেক সম্মান, কিন্তু আমি যদি এখান থেকে সেই ফসলটা না তুলতে পারি তাহলে তো আমার কোনো লাভ নাই। এবং এই ধরনের রমাদান আসবে যাবে, কিন্তু আমি যদি চেঞ্জ না হই, আমি যদি এখান থেকে ফসল না নিই, আমি যদি পরিবর্তন না নিই, তাহলে আমার জীবনটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্যে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই রমাদানের বরকত নিতে গেলে আমাকে প্রস্তুত হতে হবে। এই প্রস্তুতিটা কি? তিন ধরনের প্রস্তুতি আমাদের দরকার। সেটা হলো এই যে আমার বিশ্বাসে, আমার চিন্তা চেতনায়, আমার অ্যাটিটিউডে যদি নেগেটিভ কিছু থেকে থাকে, যদি কোনো রকমের বদ চিন্তা থাকে, খারাপ চিন্তা থাকে, ওইগুলোকে দূর করে দিতে হবে। কারণ আপনি খারাপ চিন্তা নিয়ে, খারাপ ধারণা নিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, কিন্তু কারোর সাথে সম্পর্ক আপনি তৈরি করতে পারবেন না। আর এই রমাদান কিন্তু আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা ভালো কাজ করি, সব করি, সব পাই, সব অর্জন করি, এগুলো সব ঠিক, কিন্তু এর আসল উদ্দেশ্য তো হলো যে আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করা। কারণ আমাদের যত আমল করি আমাদের উদ্দেশ্য থাকে তুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, সুবহানাল্লাহ। তারা মানে কাফেররা দেখেন বলতো যে তারা এই মূর্তি পূজা করে কেন করে, যে এই কাজগুলো করলে কাজগুলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাই দেবে। এখন আমি এবং আপনি যে এই সব কামাই করছি আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্যই করছি। এখন আল্লাহর কাছে যেতে গেলে আমাকে তো আমার চিন্তা চেতনা পরিচ্ছন্ন থাকতে হবে, খারাপ যত ধারণা ছিল ওগুলো দূর করে রাখতে হবে। এরপরে যেটা আমাদের দরকার, আমাদের খারাপ অভ্যাস যতগুলো আছে এই খারাপ অভ্যাসগুলো আমাদেরকে বন্ধ রাখতে হবে রমজানে। কার কী ধরনের খারাপ অভ্যাস আছে এটা আমরা প্রত্যেকেই জানি, এবং প্রত্যেক রমাদান কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত যে আমার যে সমস্ত খারাপ অভ্যাসগুলো আছে এই রমজান মাসে আমি এগুলো ওভারকাম করতে চাই। এই খারাপ অভ্যাসগুলোর ভিতরে দুইটা জিনিস আছে। একটা জিনিস হলো যেগুলো হারাম কাজ আমি সেগুলো করি, নাউজুবিল্লাহ মিন জালিক। এই হারাম কাজের ভিতরে মনে করেন মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা তো মহাপাপ আমরা সবাই জানি, এবং এটা এমন একটা সমস্যা যে সমস্যা থেকে বের হওয়া অনেকের পক্ষে কঠিন। এখন রমাদান মাসে আমি যদি আগের মতো মিথ্যা কথা বলি, আমার আত্মার সাথে মিথ্যা কথা বলি, পরিবারের সাথে মিথ্যা কথা বলি, বন্ধুদের সাথে মিথ্যা কথা বলি, চাকরিতে মিথ্যা কথা বলি, যেখানে সেখানে মিথ্যা কথা বলি, আবার এদিকে আমি রোজাও রাখছি, তারাবি পড়ছি, আমি আবার কনসেপ্ট তেলাবাতও করছি, তাহলে কিন্তু আমার এই আমলগুলো কবুল হচ্ছে না বলেই মনে করে নিতে হবে।
কেন মনে করতে হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লা মেদা কাউলা জুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। যে রোজা রেখে মাল্লা মেদা কাউলা জুরি ওয়ালা আমালা বিহি, কাউলা জুর মানে হলো মিথ্যা কথা, ওয়ালা আমালা বিহি এবং কাজ। এখন যাদের মনে করেন কম বেশি মিথ্যা কথা বলার অভ্যাস আছে, তারা যদি রোজা রেখে এই মিথ্যা বলাটা না কমিয়ে দিতে পারেন অথবা টোটালি বন্ধ করতে পারেন, তাদের জন্য আল্লাহ বলেছেন যে তোমার রোজা রাখার দরকার নেই। আচ্ছা, এই যে রোজা রাখার দরকার নেই আল্লাহ বললেন, এটা কি তার মানে এই যে উনি রোজা রাখবেন না? উনি কি বলবেন যে ভাই আমি একটু মিথ্যা কথা বলি, আল্লাহ বলেছেন যে আমার রোজা রাখার দরকার নেই এই জন্য রোজা রাখি না? ব্যাপারটা কিন্তু এটা না। অনেক সময় দেখবেন যে বাবা মা সন্তানদের উপরে রেগে গেলে একটু বলা যায় তুই ঘর থেকে বের হয়ে যা, আসলে কিন্তু বাবা মা চান না যে ছেলে মেয়ে ঘর থেকে বের হয়েছে, এটা একটা থ্রেট। এর মানে হলো যে তুমি ভালো হয়ে থাকো, তা নাহলে কিন্তু ঘরে বাইরে চলে যায় তোমার জন্য ভালো। তো এই হাদিসের মর্ম হলো এটা যে যারা একটু মিথ্যা কথা বলেন তারা যেন মনে না করেন যে আজাদ সাহেব হাদিসে বলেছেন যারা মিথ্যা কথা বলে তাদের রোজা রাখার দরকার নেই, এই জন্য আমি এত লম্বা 18 ঘন্টা রোজা রেখে আমার লাভটাকে আমি জন্য খাওয়া দাওয়া শুরু করতেছি, আগে মিথ্যা বলা বন্ধ করি তারপরে রোজা রাখা শুরু করব। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হলো এই যে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে হায় রে, আমি এত কষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখছি, আবার মিথ্যা কথাটাও বলি কেমনে? কারণ অনেক সময় বলে যে চোখের পরে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না, একটু লজ্জা করে, কিন্তু আল্লাহ তো আমাদের চোখের কাছে, চোখের চেয়েও আরও কাছে। আমরা রোজা রেখে কি কথাটা মনে করতে পারি না? রোজা তো মনে করি, তো আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কাছে, রোজাটা তো সেটাই স্মরণ করায় দেয়। এই জন্যে আমরা দেখেন ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, আমাদের সামনে খাবার আছে, ফ্রিজ ভরা খাবার আছে, দোকানে গেলে আমি কিনতে পারছি, তারপরও কিনে না, কারণ আমি রোজা আছি, আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আমরা যখন টয়লেটে যাই, আমরা যখন নিরিবিলি থাকি, তখনও তো আল্লাহর কথা স্মরণ করি। তো আল্লাহর কথা যদি স্মরণ করি তাহলে আমাদেরকে লজ্জা করে না যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে আমি মিথ্যা কথাটা কীভাবে বলি? আসেন, আমাদের যাদের এই মিথ্যা বলার অভ্যাস আছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, এবং এই তওবার মানেই হলো এই যে আমি ফিল করতে হবে যে এই মিথ্যা কিয়ামতের ময়দানে আমাকে চরম একটা বিপদে ফেলে দেবে। কারণ যারা মিথ্যা কথা বলে তারা আল্লাহর আরশের নিচে নিচেই ছায়া পাবে না, তারা এমন জায়গায় কিয়ামতের ময়দানে থাকবে যাদের শরীর দিয়ে পুঁজ বের হতে হতে গলা পর্যন্ত পুঁজ চলে আসবে, গন্ধ কষ্টকর, তারপরেও তারা সেখান থেকে মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তার হিসাব শেষ না হবে। সম্মানিত ভাই বোনেরা, এই পুণ্যময় রমাদানে যদি সত্যিকার অর্থে আমরা পুণ্য পেতে চাই, আসেন আমরা একটা লিস্ট করি যে আমার কী কী খারাপ অভ্যাস আছে, কী কী খারাপ হারাম কাজ আমি করি। আমি আসেন 30 দিনে আমি চেষ্টা করি অন্ততপক্ষে কিছু কিছু ইম্প্রুভ করার। আমি এটা সবসময় ফিল করি এবং বলি যে আমরা মানুষ, আমাদের কিন্তু কিছু লিমিটেশন আছে। যদি কেউ হঠাৎ করে ফেরেশতা হতে চান, সাধারণত তিনি কিন্তু ফেরেশতা না হয়ে শয়তান হয়ে যেতে পারেন, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আস্তে আস্তে, সময় নিয়ে, আমাদের তবিয়তও কিন্তু চেঞ্জ হয় আস্তে আস্তে। যার যত খারাপ অভ্যাস রমজানের আগে ছিল, আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমরা একদিন একদিন করে ইম্প্রুভ করব, তাহলে রোজা শেষ হওয়ার আগে দেখবেন আমার যে খারাপ অভ্যাসগুলো ছিল আমি অনেক বাদ দিতে পেরেছি। এবং সবসময় মনে রাখবেন যে আমি যদি এই খারাপ অভ্যাসগুলো বাদ না দিতে পারি তাহলে কিন্তু আমার রোজা রাখার কোনো অর্থ নেই বলে রাসূলুল্লাহ সাল্লাম অলরেডি বলে দিয়েছেন। এই জন্যে আমাদের এরকম লিস্ট করতে হবে যে আমি মিথ্যা কথা বলি, লাই করি, আই এম গোয়িং টু স্টপ ইট, আই এম গোয়িং টু ইম্প্রুভ ইট। তাহলে এই যে খারাপ অভ্যাস যেগুলো আছে একটা একটা করে আমাদেরকে সংশোধন করতে হবে। হিংসা, এই হিংসা জিনিসটা কিন্তু দেখেন আমাদেরকে ধ্বংস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিংসা মানুষদেরকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন একটা কাঠকে খেয়ে ফেলে। তার মানেটা কি? যে আমি আপনি যদি একটা কাঠ হই যেটা ইউজফুল, উপকারী, আর আমার ভিতরে যদি হিংসা থাকে,
তাহলে আমাকেও হিংসা খেয়ে ফেলে, আমার ভালো কাজগুলোও হিংসা খেয়ে ফেলে। এখন আপনি এবং আমি কিভাবে বুঝবো যে আপনার আমার ভিতরে হিংসা আছে? এর সংজ্ঞাটা কিন্তু ভেরি সিম্পল, খুবই মানে সহজ। আপনি যদি অন্যের কোনো সুখ দেখে মনে কষ্ট পান, আপনার মনে হিংসা আছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনার বোনের ছেলে, আপনার পড়শির ছেলে, আপনার টিচারের ছেলে, বন্ধুর মেয়ে, তারা ভালো রেজাল্ট করেছে, তাই শুনে যদি আপনার মনে আনন্দ না লাগে, বরং আপনার মনে কষ্ট হয়, নিশ্চিত থাকুন আপনার মনে হিংসা আছে। আর যদি আপনার মনে হিংসা থাকে, আপনার সমস্ত আমলগুলো এরকম আগুনে যেমন কাঠ খেয়ে ফেলে, সব নষ্ট হয়ে যাবে। আমরা রোজা রেখে এরকম আমরা সওয়াব নিচ্ছি, আর ওদিকে হিংসা আছে, তাহলে এদিকে সওয়াব কামাই করছি আর হিংসা দিয়ে আমার সওয়াবগুলো আমি নিজেই পুড়িয়ে ফেলছি। সময়মতো ভাই বোনেরা, এই পুণ্যময় রমাদানে আমাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকা দরকার। আমি যদি আমার মনে ভিতরে এরকম হিংসা থাকে, তওবা করতে হবে, আল্লাহ সুবহানাহুর কাছে আমার কান্নাকাটি করতে হবে, আল্লাহ আমার ভিতরে হিংসা করার একটা বদ অভ্যাস আছে, তুমি আমাকে মাফ করো এবং এই হিংসা থেকে তুমি আমাকে হেফাজত করো। হিংসা আছে আরেকটা কীভাবে বুঝবেন, দুইটা দিক, যে আপনি ছাড়া অন্য কারোর আনন্দ হলে আপনার মনে কষ্ট লাগে, আর অন্য কারোর কষ্ট হলে যদি আপনার মনে শান্তি লাগে, তাহলে বুঝতে হবে আপনার মনে হিংসা আছে। মনে করেন ঠিক ওই উদাহরণে আসি, আপনার নেক্সট ডোর নেইবারকে আপনি পছন্দ করেন না, তার এক ছেলে বা মেয়ে পরীক্ষায় ফেল করেছে, আপনি মনে মনে খুশি হয়েছেন, যেন ঠিক কাজ হয়েছে, আপনি নিশ্চিন্তে থাকেন, এটা হলো হিংসা, এটা হলো হাসাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন, এবং এই হাসাদ থাকলে তার মনে, তার দেহে, তার সকল আমলে আগুনের মতো জ্বলে এবং এগুলো সব ভালো কাজ নষ্ট করে দেয়। আমাদের ভিতরে যদি কারো আমাদের কারোর ভিতরে যদি এই দোষটা থাকে, পুণ্যময় রমাদানে আসেন, আমরা নিজেদের মনটাকে হিংসামুক্ত করি, হিংসামুক্ত করি। আপনারা শবে বরাতের আলোচনায়, লাইলাতুল নিসফে শাবানের আলোচনায় বিভিন্ন উলামায়ের কাছে আপনারা শুনেছেন, যদিও হাদিসটা দাইফ কিন্তু মিনিংটা খুবই অর্থবহ, যে লাইলাতুল নিসফে শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন এবং তিনি বলেন যে হাল মিন মুস্তাগফিরিন আস্তাগফির লাহু, এমন কেউ আছে কি না যে গুনাহ মাপ চায়, আমি তার গুনাহ মাপ করে দেব, আও মুর্তাজিকিন আও মুস্তারজিকিন ফারজুকাহু, আমি তার রিজিক দান করব। এইভাবে ওয়াকাদা ওয়াকাদা, মানে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহ দুইজনকে দেন না, একজন হলেন মুশরিক যার মনের ভিতরে শিরক আছে, তার ইমানের ভিতরে শিরক আছে, তাকে আল্লাহ কিছুই দেন না, আর একজন হলেন মুসাহিন যার মনের ভিতরে হিংসা আছে, হেট্রেড আছে, ঘৃণা আছে, আল্লাহ তাকেও কিছু দেন না। এজন্য সম্মানিত ভাই বোনেরা, এই পুণ্যময় রমাদানে আমাদের দেখতে হবে যে আমাদের মনটা অন্যের ব্যাপারে আসলে ক্লিন আছে কি না। যদি আমাদের মনে কোনো ধরনের এরকম দোষ থাকে, তাহলে যতই আমি রোজা রাখি, কিয়ামুল লাইল করি, কোরআন তেলাওয়াত করি, আমার এই আমলগুলো কিন্তু হিংসার আগুনে জ্বলতে থাকবে, আর জ্বলতে জ্বলতে একসময় আমি নিজেই শেষ হয়ে যাব। সুতরাং আমাদের খুবই কেয়ারফুল থাকা দরকার যে এই পুণ্যময় রমাদানের জন্য এই দোষগুলো আমরা আমরা কাটায় উঠতে পারি। এর জন্য আপনার কোনো ডাক্তারের দরকার নেই, আপনার নিজের কাছে জিজ্ঞেস করেন যে আসলে কি আমার মনে হিংসা আছে, আমি তো সংজ্ঞা দিলাম, আপনি নিজে এখন আপনি অ্যাসেস করেন, আপনি নিজেকে একটু বিচার করেন যে আপনার মনের ভিতরে হিংসা আছে কিনা। নিজেকে কিন্তু ধোঁকা দেবেন না যে অন্যের কষ্ট হলে আপনার আনন্দ লাগে আর অন্যের আনন্দ লাগলে আপনার কষ্ট লাগে, এখানে সন্দেহ করার কোনো কারণ নেই। যদি কারোর মনে এরকম হয়, তার মনে হিংসা আছে, এটা কোনো সন্দেহ নেই, আসেন এই পুণ্যময় রমাদানে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই মনটা তুমি দিয়েছ। এই মনের উপরে আমাদের অনেক সময় কন্ট্রোল থাকে না, আমরা মানুষ, আমরা অনেক দুর্বল, আমি যেন এই মন মন থেকে আমার হিংসাটা দূর করতে পারি। দেখেন মনটা আপনার, আর হিংসা যদি থাকে সেটা দূর করার দায়িত্ব কিন্তু আপনার, বাইরের কেউ কোনো ওষুধ দিয়ে এটাকে দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটা দূর না করবেন। সম্মানিত ভাইরা বা বোনেরা, এই পুণ্যময় রমাদানে আরও কয়েকটা দোষ বা নেগেটিভ দিক আমাদেরকে ক্লিন করতে হবে। আমাদের আর একটা হলো মনে করেন গীবত। গীবতটা কি? ব্যাকবাইটিং, পরচর্চা। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে কত কঠিন ভাষায় বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
তোমাদের কেউ যেন কারোর গীবত না করে। এবং এই গীবতটা আমাদের বুঝতে হবে, যেটা আল্লাহ সরাসরি সূরাতুল হুজুরাতে নিষেধ করলেন, কি সে জিনিসটা? ওলা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমার জন্য একে অপরের গীবত না করে, সেটা মুসলমান হোক অমুসলমান হোক। আর গীবতের সংজ্ঞাটা হলো এই, রাসূল সাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার ভাই বা বোনের এমন কিছু বিষয় স্মরণ করা বা উল্লেখ করা যেটা তার সামনে করলে সে কষ্ট পেত বা অপছন্দ করত। এবং এটা কিন্তু তার চরিত্র সম্পর্কে হতে পারে, তার কোনো কাজ সম্পর্কে হতে পারে, তার কোনো রিলেটেড কিছু হতে পারে, তার বিড়াল সম্পর্কে হতে পারে, তার গাড়ি সম্পর্কে হতে পারে, তার বংশ সম্পর্কে হতে পারে। আপনি যদি কোনো ব্যক্তির অনুপস্থিতিতে অথবা উপস্থিতিতে, এটা সাধারণত অনুপস্থিতিতে হয়, যদি তার খারাপ কিছু বর্ণনা করেন অন্যের সামনে, এটা হলো গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহু আকবার, যে তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত সে খাবে? অবশ্যই না। কোনো সুস্থ মানুষ এটা চিন্তাও করতে পারে না। যদি কোনো সুস্থ মানুষ এটা চিন্তা না করতে পারে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, ঠিক একজন মুমিনেরও উচিত হবে না যে সে আর একজনের এরকম গীবত করবে। গীবত করা এবং মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। এখন রমজান মাসে এই পুণ্যময় রমাদানে আমরা যদি গীবত করি, তাহলে কেয়ামতের ময়দানে আমার কী যে হবে? রাসূলুল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন, তোমরা কি জানো যে মুফলেসকে, গরিব মানুষকে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো তিনি, লা দিনার লাহু ওয়া লা দিরহাম, যার কোনো দিনার নেই, দিরহাম নেই, মানে টাকা নেই, পয়সা নেই, তিনি তো হলেন গরিব। তো রাসূল সাল্লাম বলেন যে না, উনি আসলে গরিব না, গরিব হলেন তিনি যে যার আমল থাকবে কিন্তু এই তাকে জুলুম করেছে, জুলুম করলে ওই জুলুমের বদলায় তার ভালো আমলগুলো নিয়ে নেওয়া হবে, তা অমুকের গীবত করেছে, গীবত করার কারণে তার ভালো আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে দিতে দেখা যাবে তার নিজের কোনো আমল নাই, তার অনেক আমল ছিল কিন্তু এ নিজের আমল দিতে দিতে তার কিয়ামতের ময়দানে আর কিচ্ছু নাই। এবং কিয়ামতের ময়দানে ওই দিন যার কোনো আমল থাকবে না, সেই হলো সবচেয়ে বড় গরিব। সমস্ত ভাই বোনেরা, আমরা এই রমজান মাসে দেখেন কত সওয়াব আমরা কামাই করছি, অথচ একটু গীবত করার কারণে আমার এই সওয়াবগুলো কিন্তু তার কাছে দিয়ে দিচ্ছি। যার গীবত করা হয়, যার আপনি গীবত করছেন, তিনি যদি ধৈর্য ধরেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে অনেক সম্মান দান করবেন। আপনি যদি আমার গীবত করেন, এই গীবত করার কারণে আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ এই গীবত করার কারণে আমার যদি কোনো দোষ আপনি অন্যকে বলেন, এবং যে দোষগুলো হয়তো আমার থাকতেও পারে নাও পারে, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মান বাড়িয়ে দিবেন। আপনি হয়তো আমাকে অপমান করার জন্য আমার দোষ আরেকজনকে বর্ণনা করলেন, আমি যদি ধৈর্য ধরতে পারি, তাহলে দেখা যাবে যে আল্লাহ আমার জন্য আরও অনেক লোক অ্যাভেলেবেল করে দিবেন, যারা আমাকে ভালোবাসবে, যারা আমার প্রশংসা করবে। ঠিক তদ্রূপ আপনিও, যদি কেউ আপনার গীবত করে, ধৈর্য ধরবেন, আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে দেখবেন আল্লাহ আপনার জন্য আরও অনেক লোক জড়ো করে দিবেন, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে বা আপনার প্রশংসা করে। আর কিয়ামতের ময়দানে যিনি আপনার গীবত করেছেন, তার ভালো আমলগুলো আপনার আমলনামায় চলে আসবে, আর ওই লোক মুসিবতে পড়বেন। সময় তো ভাই বোনেরা এই পুণ্যময় রমাদানে আসেন, তাহলে আমরা এই শির্ক, তারপরে হিংসা, গীবত, এই ধরনের কাজগুলো থেকে আমরা যেন নিজেদেরকে আমরা মুক্ত রাখি। এরপরে আমরা যেটা দরকার, সেটা হলো যে যত হারাম কাজ আছে, এই হারাম কাজগুলো আমরা স্টপ করি। যত হারাম, মনে করেন যারা হারাম ইনকাম করেন, বিশ্বাস করেন এই রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য, নিজের ভবিষ্যতের জন্য এই হারাম কাজগুলো আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করেন। যারা হারাম ব্যবসা করেন এই রমজান মাসে, রোজা রেখে হারাম ব্যবসা করা মানে হলো আল্লাহর সাথে মশকরা করা। আপনি কিভাবে রোজা রাখছেন আল্লাহকে খুশি করার জন্য, আবার ওদিকে আপনি হারাম কাজ করছেন যেটা আল্লাহ নিষেধ করেছেন, যেটা আল্লাহ পছন্দ করেন না। সম্ভবত ভাই বোনেরা, আপনারা আলোচনা শুনে থাকবেন উলামায়ে কেরামের কাছে, যে রমজান মাসে রোজা রেখে হালাল কাজগুলোও হারাম। যে হালাল কাজগুলো রমজান মাসে হারাম, সেখানে হারাম কাজগুলো কিভাবে হালাল হয় বলেন? সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে যে রমজান মাসে আল্লাহ খাওয়া হালাল, এটাকে নিষেধ করেছেন।
নিজের স্ত্রীর কাছে যাওয়া এটা হালাল, বরং আরো সওয়াবের। অথচ রমজান মাসে রোজা রেখে এটাও হারাম। এরকম বহু হালাল আছে যেটা রমজান মাসে হারাম করা হয়েছে। আর সেই মানুষ আপনি একটা হারাম কাজকে করে যেতে থাকবেন রমজান মাসে, এটা আসলে কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। যদি কোনো লোক এরকম কাজ করেন, তাকে মনে করতে হবে যে সেই মুসলমান আসলেই দুর্ভাগ্যবান। আল্লাহ যেন আপনাকে বা আমাকে এরকম দুর্ভাগাদের অন্তর্ভুক্ত না করেন। সময় তো ভাই বোনেরা, এখন তাহলে আমাদের দেখতে হবে যে হারাম কাজগুলো আছে এগুলো যেন আমরা না করি। এরপরে হলো যে মাকরুহ। আমাদের শরীয়তে অনেক কিছু আছে যেগুলোকে মাকরুহ বলা হয়, অর্থাৎ অপছন্দনীয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন নাই। রোজা রেখে আসেন, যত মাকরুহ কাজ আছে আমরা এগুলোর জন্য স্টপ করি। আমি এখানে একটা বিষয় বলি এবং এই বিষয়গুলো অনেকেই বলেন, সেটা হলো যে মনে করেন ধূমপান করা, সিগারেট খাওয়া। শুধু বহু আগে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছিলেন যে সিগারেট খাওয়া যেতে পারে, কিন্তু যখন গবেষণায় দেখা গিয়েছে যে এই সিগারেট মানুষ থেকে ক্ষতি করে, কিল করে, তখন থেকে সবাই বলেছে এটা হারাম। সুতরাং রোজা রেখে আপনারা সিগারেট খাবেন না এবং রোজার অছিলায় সিগারেট খাওয়া বন্ধ করুন। এজন্যে এই উদাহরণগুলো সামনে নিয়ে আমরা যেটা বলতে চাই বা যে শিক্ষা আমরা নিতে চাই, পূর্ণময় রমাদানের পূর্ণ আমাদের জন্য ওয়েট করছে, কিন্তু আমাদেরকে এই খারাপ কাজগুলো আমাদের দূর করে আল্লাহ সুবহানাহু তাআলার বরকতগুলো নেওয়ার জন্য রেডি থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।